हेलो स्टूडेंट्स, तुम्हारे सबाई के हमारे चैनले वेलकम जानाई। আমরা এখন তোমাদের ক্লাস সেভেনের প্রশ্ন বিচিত্রা থেকে বিভিন্ন সাবজেক্টের মডেল কোশ্চেন পেপারগুলো সলভ করছি। তবে আজকে আমরা একটু ডিফারেন্ট টাইপের ক্লাস প্রোভাইড করব। তোমরা যেহেতু অনেকে কমেন্ট করছো যে তোমরা স্টার্টার এন্ড এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছ, সেক্ষেত্রে কয়েকটা ক্লাস দিলে ভালো হয়, তার জন্য আজকে আমরা স্টার্টার এন্ড এক্সামিনেশনের উপর একটা ক্লাস প্রোভাইড করব। তবে তার আগে স্টার্টার এন্ড এক্সামিনেশনের যেটা কোশ্চেনের প্যাটার্ন সেটা তোমাদের একটু জানিয়ে দিই। এখানে তোমাদের টোটাল 100 মার্কসের কোশ্চেন হয়, যেখানে সায়েন্স থেকে 15, ম্যাথস থেকে 25, জিকে থেকে 25, হিস্ট্রি জিওগ্রাফি থেকে 5-5 করে প্রশ্ন আসে। আর শেষে তোমাদের 25 মার্কসের কোশ্চেন হয় মানসিক পরিদর্শিতা বা মেন্টাল এবিলিটি টেস্ট থেকে। যেহেতু এই সাবজেক্টটা তোমাদের সাধারণত ক্লাসে পড়ানো হয় না, তার জন্য এই মেন্টাল এবিলিটি টেস্ট বা মানসিক পরিদর্শিতার উপর আমরা আজকে একটা ক্লাস প্রোভাইড করব। তো অবশ্যই তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নাও। দেখো, আমাদের এখানে প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে, প্রদেয় আকৃতির মধ্যে বর্গক্ষেত্রের সংখ্যা হিসাব করো। তাহলে বর্গক্ষেত্রগুলো আমরা কাউন্ট করব। দেখো, এখানে ছোট বর্গক্ষেত্রগুলো কাউন্ট করছি। এখানে একটা, এটা দেখো দুটো, এটা একটা তিনটে, এটা একটা চারটে, এটা একটা পাঁচটা, মাঝখানে একটা আছে ছটা, আর টোটাল দেখো এটা একটা বর্গক্ষেত্র। তাহলে টোটাল আমরা পেয়ে যাচ্ছি এখানে 7টি। তার জন্য অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। এরপরে দেখো, প্রদেয় আকৃতির মধ্যে কতগুলি বর্গক্ষেত্র বর্তমান। যদি আমরা কাউন্ট করি, দেখো ভালো মতো ভাবে দেখবে, এটা একটা বর্গক্ষেত্র, দুই নম্বর হচ্ছে এটা, এটা একটা বর্গক্ষেত্র, তিন নম্বর স্কোয়ার হচ্ছে এটা, চার নম্বর স্কোয়ার হচ্ছে এটা, তাহলে আমরা চারটে পেলাম, টোটাল একটা, তাহলে পাঁচটা, আর ভেতরে দেখো এখানে একটা কিন্তু স্কোয়ার আছে, তাহলে টোটাল আমরা 6টা স্কোয়ার পাচ্ছি, তার মানে অপশন এ। এখানে দেখো বলা হচ্ছে যে প্রদেয় আকৃতির মধ্যে ত্রিভুজের সংখ্যা নির্ধারণ করো। কতগুলো ট্রায়াঙ্গেল রয়েছে? দেখো এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, এখানে দেখো এটা একটা দুটো, এটা একটা তিনটে, এটা একটা চারটে। এরপর দেখো এই যে একটা, দেখো এটা একটা, তাহলে পাঁচটা হলো, এখানে এটা একটা, ছটা, আর টোটালটা দেখো একটা ত্রিভুজ, তাই না? তাহলে টোটাল এখানে আমরা 7টা ত্রিভুজ পেয়ে যাচ্ছি, তার মানে অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। এরপর দেখো এখানে একটা চিত্র দেওয়া হয়েছে এবং এর উপর ডিপেন্ড করে কিছু কোশ্চেন এখানে জিজ্ঞাসা করা হয়েছে। প্রথম কোশ্চেন দেখো, আকৃতির মধ্যে কত প্রকার ভিন্ন আকার বর্তমান। এখানে আমরা দেখতে পাচ্ছি বৃত্ত আছে, তাই না? কি কি রয়েছে দেখো, বৃত্ত রয়েছে, এরপরে দেখো আয়তক্ষেত্র রয়েছে, তাই না? আয়তক্ষেত্র আমাদের এখানে দেওয়া হয়েছে, এই যে এগুলো হচ্ছে আয়তক্ষেত্র। আর দেখো সব বাহু সমান বর্গক্ষেত্র দেওয়া হয়েছে, তাহলে আমরা লিখবো বর্গক্ষেত্র। তাহলে তিন ধরনের চিত্র কিন্তু দেওয়া হয়েছে, তার মানে অপশন সি তোমরা টিক করবে। এরপরে আকৃতির মধ্যে বৃত্ত সংখ্যা কত, কতগুলো বৃত্ত আছে? দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচ, ছয়, সাত, আট, আর টোটাল একটা, তাহলে 9টা, তাহলে 9টা কিন্তু বৃত্ত আছে। এরপরে 6 নম্বর প্রশ্ন দেখো, নিচের আকৃতির মধ্যে রেখার সংখ্যা কত? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচ, ছয়, সাত, আট, তাহলে 8টি রেখা আছে। নেক্সট 7 নম্বরে চলে যাব, প্রদেয় আকৃতির মধ্যে বৃত্ত সংখ্যা কত? এখানে আমরা বৃত্ত কাউন্ট করব। দেখো এটা একটা, বাইরে একটা, দুটো, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, তাহলে টোটাল 10টা বৃত্ত কিন্তু আমরা পাচ্ছি। বা দেখো প্রত্যেকটা দুটো করে কটা আছে, দেখো 1, 2, 3, 4, 5, তাহলে 5, 2, 10। এরপরে নেক্সট কোশ্চেনে চলে যাবো, দেখো 8 নম্বর কোশ্চেন, এখানে বলা হচ্ছে নিচের আকৃতির মধ্যে রেখার সংখ্যা কত? দেখো একটা, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, তাহলে 12টি রেখা কিন্তু এখানে আছে, তার মানে অপশন বি। নেক্সট, প্রদেয় আকৃতিতে বৃত্তের সংখ্যা কত? দেখো এটা একটা বৃত্ত, ভেতরে দুটো বৃত্ত, তাহলে 3টে হলো। এবার এটা দেখো এটা একটা, চারটে, চারটের পরে দেখো এটা কাউন্ট হয়ে গেছে, তাহলে এই দুটো পড়ে আছে, তাহলে 5, 6, এটা একটা 7টা, এটা একটা 8টা, আর এটা একটা 9টা, তার মানে 9টা বৃত্ত পাচ্ছি, অর্থাৎ অপশন ডি। নেক্সট, প্রদেয় আকৃতিতে কতগুলি বৃত্ত আছে? এখানেও বৃত্ত কাউন্ট করতে বলা হয়েছে। দেখবে যখন কাউন্ট করবে তখন কিন্তু কোনটা যেন বাদ না যায় বা কোনো একটা বৃত্ত যেন দুবার কাউন্ট না হয়, ভালো মতো ভাবে দেখে দেখে করবে। দেখো এখানে একটা, এটা একটা, দুটো, তিন, চার, পাঁচ, দেখো এটা 6, এটা একটা 7, তাহলে 7টা বৃত্ত, আর এটা দেখো এটা কিন্তু অর্ধ বৃত্ত, পুরো বৃত্ত কিন্তু নেই, তাহলে 7টা বৃত্ত আমরা পাচ্ছি। এরপরে
11 নম্বর প্রশ্ন, নিচের আকৃতিতে বর্গক্ষেত্রের সংখ্যা কত? দেখো এখানে একটি আছে, এরপরে দেখো এটা দুটো, তিনটে, চারটে, পাঁচ, ছয়, এরপর দেখো এটা একটা বর্গক্ষেত্র, তাহলে সাত। আর ভেতরে দেখো, ভেতরে এখানে একটা বর্গক্ষেত্র কিন্তু আছে, এটাও কিন্তু কাউন্ট করবে, কেমন? তাহলে সাতটা আর একটা আমরা পেয়ে যাচ্ছি আটটা, তার মানে অপশন ডি এটা কিন্তু হয়ে যাবে কারেক্ট আনসার। এরপরে প্রদেয় জটিল আকৃতিতে ত্রিভুজের সংখ্যা কত? পুরো চিত্রতে দেখো, প্রথমত আমরা পুরোটা ধরলাম, পুরোটা একটা, এই জায়গাটা দেখো দুই, এটা দেখো তিন, এটা হচ্ছে চার, এটা হচ্ছে পাঁচ, এরপর দেখো এই জায়গাটা পুরোটা একটা, তাহলে ছয়। ছয় হওয়ার পর দেখো এই জায়গাটা, এটা একটা, সাত, এটা দেখো আট, এটা হচ্ছে নয়, এটা হচ্ছে দশ, আর এই জায়গাটা মিলে আমার হয়ে যাচ্ছে এগারো। তাহলে এগারোটা আমরা ত্রিভুজ পাচ্ছি। নেক্সট দেখো 13 নম্বর কোশ্চেন, নিচের আকৃতিতে কতগুলি বর্গক্ষেত্র বর্তমান? এখানে বর্গক্ষেত্র কাউন্ট করব, একটা বর্গক্ষেত্র, দুটো, তিনটে, চারটে, এটা একটা, পাঁচটা, আর ভেতরে একটা আছে, তাহলে ছটা, তাহলে অপশন সি। এরপরে নেক্সট কোশ্চেন দেখো, প্রদেয় আকৃতিতে আয়তক্ষেত্রের সংখ্যা কত? আয়তক্ষেত্র আমরা কাউন্ট করব, দেখো এটা একটা আয়তক্ষেত্র, একটা, এটা দেখো দুটো, এটা তিনটে, এখানে দেখো চার, টোটালটা একটা, পাঁচ, এটা দেখো ছটা, এটা দেখো সাতটা, এবার এরকম ভাবে করো আটটা, আর এরকম ভাবে কাউন্ট করো নটা, তাহলে নটা আমরা কিন্তু আয়তক্ষেত্র পাচ্ছি। এটা আমরা সলভ করলাম। এরপরে আমরা নেক্সট আরো একটা পেজ সলভ করে নেব, দেখো পেজ নাম্বার 15। এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস খুব ভালোমতো ভাবে বুঝে বুঝে করবে, তাহলে কিন্তু তোমাদের প্রত্যেকটা কোশ্চেন সলভ করতে সুবিধা হবে। প্রথম প্রশ্ন দেখো, একটি ক্রিকেট স্টেডিয়ামে নিও উপর থেকে অষ্টম ধাপে বসে আছে, যদি ওইখানে 30টি ধাপ থাকে তবে নিচ থেকে নিও কোন ধাপে বসে আছে? এটা যেটা সূত্র, সেই সূত্র অনুযায়ী আমরা করব, কিন্তু তার আগে এই কোশ্চেনে কি বলতে চাওয়া হয়েছে সেটা একটু বুঝে নাও। দেখো একটা স্টেডিয়াম রয়েছে, স্টেডিয়ামের মধ্যে উপর থেকে যদি আমরা কাউন্ট করি, এক, দুই, তিন, চার, এরকম পরপর অনেকগুলো ধাপ রয়েছে, যার মধ্যে উপর থেকে অষ্টম মানে আট নম্বর ধাপে, আট নম্বর ধাপে কে বসে আছে? নিও বসে আছে। আর যদি টোটাল এখানে ধরো পরপর পরপর করতে করতে আমাদের 30টি ধাপ থাকে, প্রশ্ন করা হচ্ছে যে নিচ থেকে কত নাম্বারে তাহলে নিও বসে আছে। যদি উপর থেকে আট নাম্বার হয় তাহলে নিচ থেকে কত নাম্বার ধাপে নিও বসে আছে? খুব ইজিলি আমরা এটা সূত্রের সাহায্যে করব, তবে তার আগে আবার বুঝে নাও। যদি ধরো এটা একটা কাউন্টার হয়, এটা একটা ধরো কাউন্টার, টিকিট কাউন্টার, কেমন? এই কাউন্টারে এক নম্বর, দুই নম্বর, তিন, চার, পাঁচ, ছয়, এরকম ছজন কিন্তু দাঁড়িয়ে আছে। ধরো এখানে এই চার নম্বর জায়গায় তুমি দাঁড়িয়ে আছো, কেমন? তুমি এখানে দাঁড়িয়ে আছো, তাহলে যদি তোমাকে বলে যে প্রথম থেকে কত নম্বর দাঁড়িয়ে আছো, তুমি চার নম্বরে, তুমি এটা জানো, তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি প্রথম থেকে চার নম্বরে দাঁড়িয়ে থাকলে শেষ থেকে কত নম্বরে দাঁড়িয়ে থাকবে, তাহলে শেষ থেকে আমরা কিভাবে বের করবো? দেখো শেষে কাউন্ট করো, এক নম্বর, দু নম্বর, তিন নম্বর, তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানে তুমি আছো। তো এটা আমরা সূত্রের সাহায্যে কিভাবে বের করব? এটা বের করার নিয়ম হচ্ছে টোটাল যে নাম্বার সেটা আমরা বসাবো, বসানোর পর প্রথম থেকে কত নাম্বার সেটা আমরা মাইনাস করব, তাহলে প্রথম থেকে কত নাম্বার বলা হয়েছিল, চার নম্বর, মাইনাস করার পর শেষে এক যোগ করবে, একটা কাউন্ট করতে হচ্ছে, তার কারণ ওই পজিশনে তুমি আছো। এবার এটা হিসেব করো, দেখো ছয় থেকে চার বিয়োগ করলে দুই, দুই আর এক যোগ করো তাহলে তিন, তাহলে এটাও আমরা ওই একই ফর্মুলাতে করব। কিভাবে করব দেখো, বলা হচ্ছে 30টি ধাপ আছে, উপর থেকে নিও আছে অষ্টম ধাপে, তাহলে এইট মাইনাস করব, তারপরে আমরা এক যোগ করব, তাহলে 30 থেকে আট বিয়োগ করলে হয় 22, তার সঙ্গে এক যোগ করব তাহলে 23, তার মানে আনসার এখানে হয়ে যাবে অপশন সি, 23তম। এরপরে নেক্সট কোশ্চেন দেখো, বিভিন্ন বর্ণের কতগুলি চেয়ার একটি সারিতে সজ্জিত? লাল রঙের চেয়ারটি বাম দিক থেকে দশম স্থানে এবং ডান দিক থেকে ষোলতম স্থানে আছে, সারিটিতে কয়টি চেয়ার বর্তমান? তাহলে এটা আমরা সেম প্রসেস সলভ করব। এখানে দেখো বলা হচ্ছে যে লাল চেয়ারটা বাম দিক থেকে দশম স্থানে আছে, কেমন? তাহলে লাল চেয়ার ধরো আমি হিসেবটা করছি, ধরো এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এই দশ নম্বর চেয়ারটা বলা হচ্ছে লাল চেয়ার এবং বাম দিক থেকে দশ নম্বর স্থানে লাল চেয়ারটি আছে, আর ডান দিক থেকে ষোলতম স্থান, ডান দিক থেকে যদি আমরা কাউন্ট করি, ধর আমরা এটা আলাদা লাইন,
আর ডান দিক থেকে যখন হিসেব করবো তখন ধরো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 ষোলো নম্বর পজিশনে আছে। তাহলে টোটাল কতগুলো চেয়ার আছে সেটা আমরা কিভাবে হিসেব করব। টোটাল করার জন্য দেখো এইদিকে 10 যোগ করব আর এদিকে 16 যোগ করব। কিন্তু এক্ষেত্রে খেয়াল করো এই যে যখন আমরা 1 থেকে 10 বলছি তখন রেডটা আমার ধরা হয়ে যাচ্ছে, আবার ডান দিক থেকে যখন কাউন্ট করছি 16 নম্বর তখন সেক্ষেত্রে লালটা আবার ধরা হচ্ছে, তার মানে লাল চেয়ারটার পজিশনটা দুবার ধরা হচ্ছে। তার জন্য 1 আমরা এখানে মাইনাস করব। তাহলে এটা হিসেব করি, 10 আর 16 যোগ করো হয়ে যায় 26, সেখান থেকে বিয়োগ করো 1 তাহলে হয়ে যাচ্ছে 25। এবার মিলিয়ে নাও। দেখো আমরা যদি করতাম এরকম ধরো 1 থেকে 25 আমি তো লিখে নিচ্ছি, কেমন। এবার কোশ্চেনটা মেলাও। দেখো বলা হচ্ছে বাম দিক থেকে লাল চেয়ারটা দশম স্থানে, তাহলে বাম দিক থেকে 10 নম্বর পজিশন মানে এখানে। আর বলা হচ্ছে ডান দিক থেকে 16তম স্থানে, দেখো ডান দিক থেকে 16তম স্থানে যাব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 তাহলে 16তম স্থান, তাহলে এটা আমরা পাচ্ছি, তার মানে আমার আনসারটা ঠিক আছে। কিন্তু এখানে তোমাদের আনসারটা কিছুটা ভুল দেওয়া হয়েছে, এখানে আনসার দিয়েছে 28, এটা কিন্তু ভুল আনসার, কেমন, এটা আনসার হবে না, সঠিক আনসার হবে অপশন এ 25। এরপরে 3 নম্বর কোশ্চেন দেখো, বিভিন্ন বর্ণের 5টি তারা একটি তারে ঝুলছে, নিচ থেকে চতুর্থ স্থানের তারার রং কি। নিচ থেকে চতুর্থ স্থান মানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, চতুর্থ স্থানে নীল তারা আছে, তার মানে অপশন সি তোমরা টিক করবে। এরপরে দেখো খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন দেওয়া হয়েছে, 8 বন্ধু চিড়িয়াখানা গেল, চিড়িয়াখানায় প্রবেশ করার সময় নিচের বিন্যাসের ন্যায় সারিতে ছিল, প্রথমে দাঁড়িয়েছে, দেখো এটা এটা একটা চিড়িয়াখানাতে লাইন, যেখানে এটা হচ্ছে কাউন্টার, কেমন, এটা হচ্ছে টিকিট কাউন্টার বা টিসি লিখলাম আমি, টিকিট কাউন্টার, প্রথমে দাঁড়িয়েছে কিটি, তারপর হ্যান্স, তারপর কার্ল, তারপর আন্না, লিওন, টিম, জুলিয়া, লরা। এখানে বলা হচ্ছে যদি আরো 3 জন যোগ হয়, কেমন, এখানে লিওন আছে, লিওনের পরে ধরো এখানে আরো 3 জন, কেমন, আমি হিসেব করছি এখানে 1 জন, 2 জন, 3 জন, আরো 3 জন যদি দাঁড়ায় তাহলে বলা হচ্ছে যে লিওনের পিছনে কতজন বন্ধু ছিল, তাহলে 1, 2, 3, 4, 5, 6, তাহলে 6 জন ছিল, তাহলে অপশন ডি কিন্তু হয়ে যাবে রাইট আনসার। এরপর বলছে যদি হ্যান্স এবং লরা তাদের অবস্থান পরিবর্তন করে তবে লরা এবং টিমের মধ্যে কতজন বন্ধু থাকবে। এখানে বলছে হ্যান্স আর লরা তাদের যে পজিশন সেটা ইন্টারচেঞ্জ করছে, তাহলে হ্যান্স কোথায় ছিল, দেখো এখানে হ্যান্স ছিল, তাহলে হ্যান্সটাকে আমি কেটে কি করব লরা করব, ধরো এখানে দাঁড়িয়েছে লরা, আর লরা যেখানে দাঁড়িয়েছিল দেখো এখানে ছিল, সেখানে আমরা করে দেবো হ্যান্স, কেমন, আমি এখানে এইচ লিখছি তাহলে হ্যান্স। এবার কোশ্চেনটাতে চলে যাব, দেখো লরা এবং টিমের মধ্যে, এখন লরা আছে এটা আর টিম রয়েছে এখানে, তাহলে এই টিম এবং লরার মাঝে কজন আছে কাউন্ট করো, 1, 2, 3 জন আছে, তার মানে অপশন বি হয়ে যাবে রাইট আনসার। এরপরে নেক্সট দেখো, রিকি এবং সান ট্রেনের অপেক্ষায় একটি লাইনে দাঁড়িয়েছিল, যখন ট্রেন এলো রিকি ট্রেনে আরোহণ করার জন্য তৃতীয় এবং সান সপ্তম স্থানে ছিল, রিকি ও সার্নের মধ্যে কতজন ছিল। এটা খুব সহজ, সপ্তম স্থানে ছিল সার্ন আর তৃতীয় স্থানে ছিল রিকি, তাহলে 7 থেকে 3 মাইনাস করবে, তাহলে 7 থেকে যদি 3 মাইনাস করি তাহলে আমার হয়ে যাচ্ছে 4। এবার 4 থেকে আমাকে 1 মাইনাস করতে হবে, যেহেতু আমরা এই দুজনের মধ্যে একজনকে দুবার কাউন্ট করছি, তাহলে 4 থেকে যদি তুমি 1 মাইনাস করো তাহলে আনসার হয়ে যাবে অপশন বি 3। বা যদি বুঝতে অসুবিধা হয় দেখো আমি এটা খাতার মধ্যে করছি, আমরা এখানে পরপর দেখবো 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে দেখো বলা হচ্ছে যে প্রথমে দেখো একটা ট্রেন আসলো, তারপরে রিকি আরোহণ করার জন্য তৃতীয় স্থানে, তাহলে এখানে আছে রিকি আর 3 নম্বরে, আর বলা হচ্ছে সার্ন সপ্তম স্থানে ছিল, তাহলে এখানে সার্ন ছিল, কেমন, তাহলে এদের মাঝে কতজন আছে, এদের মাঝে দেখো 1, 2, 3, 3 জন রয়েছে, তার জন্য আনসারটা কিন্তু হয়ে যাচ্ছে অপশন বি। এরপরে নেক্সট, একটি ট্রেনে কেরালা যাওয়ার সময় মিতুল অষ্টম কামরায় বসে আছে, যদি সর্বোপরি 20টি কামরা থাকে তবে মিতুলের কামরাটি বাম দিক থেকে কোন স্থানে আছে। তাহলে এক্ষেত্রে আমরা একই নিয়ম ফলো করব, সেটা হচ্ছে টোটাল, টোটাল থেকে দেখো বাম দিক থেকে বা ডান দিক থেকে যদি বলা থাকে, ধর বাম দিক থেকে এক্ষেত্রে যেমন ডান দিকে বলা হয়েছে, কেমন, ডান দিক থেকে বলা হয়েছে আর জিজ্ঞাসা করা হয়েছে বাম দিক থেকে, তাহলে আমরা যেটা করব প্রথমে এটা অষ্টম, তাহলে 8 মাইনাস করব, নিয়ে আমরা 1 যোগ করব, তাহলে 20 থেকে 8 বিয়োগ করলে হয় 12,
12 সঙ্গে 1 যোগ করব তাহলে হয়ে যাবে 13 তম। এরপর দেখো নেক্সট কোশ্চেন, তিনজন বালিকা একটি ফ্যাশন শোতে অংশ নেয়, তারা নিজের মতো একটি শাড়িতে দাঁড়িয়ে আছে, যদি পিক্সি বাম দিক থেকে চতুর্থ স্থানে থাকে তবে ডান দিক থেকে তার অবস্থান কি হবে। বলা হয়েছে এই কোশ্চেনে যে পিক্সি, দেখো এই পিক্সি বাম দিক থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্থ স্থানে রয়েছে পিক্সি, আর ডান দিক থেকে তার অবস্থান জিজ্ঞাসা করা হয়েছে। ডান দিক থেকে দেখো 1 2 3 4 5 6 অর্থাৎ ষষ্ঠ স্থানে রয়েছে, তাহলে তোমরা অপশন সি তে টিক করবে। এই কোশ্চেনটা তোমরা আগের ফর্মুলাতেও করতে পারো, দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 নজন আছে, নজনের মধ্যে বাম দিক থেকে পিক্সির পজিশন হচ্ছে চতুর্থ, তাই না? তাহলে 9 থেকে আমরা 4 মাইনাস করব, নিয়ে 1 আমরা যোগ করব, তাহলে 9 থেকে 4 মাইনাস করলে হয়ে যায় 5, 5 এর সঙ্গে 1 যোগ করলাম তাহলে আমরা পেয়ে যাচ্ছি ষষ্ঠ। 9 নম্বর প্রশ্ন, এক সারি ছাত্রের মধ্যে লেহ বাম দিক থেকে 13 তম স্থানে এবং জর্জ ডান দিক থেকে 10 তম স্থানে আছে, যদি সারিটিতে 35 জন ছাত্র থাকে তবে লেহ ও জর্জের মধ্যে কতজন ছাত্র বর্তমান। এখানে দেখো এই যে ছাত্র, সে বাম দিক থেকে 13 নম্বর পজিশনে আছে, তাহলে বাম দিক থেকে 13 নম্বর পজিশনে আছে লেহ, আর জর্জ ডান দিক থেকে 10 তম স্থানে, মানে ডান দিক থেকে যদি আমরা কাউন্ট করি 1 2 করে তাহলে 10 নম্বর স্থানে রয়েছে জর্জ, যদি সারিটিতে 35 জন ছাত্র থাকে তবে লেহ এবং জর্জের মধ্যে কতজন ছাত্র আছে। তাহলে এদের যে পজিশন, এই পজিশনটা আমরা যোগ করব, তাহলে 13 আর 10 যোগ করে আমরা পেয়ে যাচ্ছি কত, 23। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 35 থেকে 23 বিয়োগ করব, 35 থেকে আমরা 23 বিয়োগ করব, বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি দেখো 12, তার মানে লেহ এবং জর্জের মধ্যে 12 জন আছে। নেক্সট কোশ্চেন, কয়েকজন বালক একটি লাইনে দণ্ডায়মান, ব্রায়ান এক প্রান্ত থেকে, মানে এই প্রান্ত থেকে হয়তো 13 নম্বর পজিশনে আছে, আর অপর প্রান্ত থেকে 16তম স্থানে আছে, তাহলে লাইনে কতজন ছাত্র বর্তমান আছে। তাহলে এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে বাম দিক থেকে যে পজিশন সেটা সঙ্গে ডান দিকের পজিশন যোগ করে 1 আমরা বিয়োগ করব, তাহলে 16 আর 13 যদি আমরা যোগ করি তাহলে পেয়ে যাই 29, সেখান থেকে 1 বিয়োগ করব তাহলে পেয়ে যাব আমরা আনসার 28। নেক্সট কোশ্চেন দেখো, সিনা নমির চেয়ে দীর্ঘতর, কেমন এটা আমরা খাতাতে করব। দেখো যদি আমরা এটা খাতার মধ্যে লিখি তাহলে বলা হচ্ছে সিনা, সিনা দেখো নমির চেয়ে দীর্ঘতর, মানে নমির চেয়ে লম্বা, তাহলে নিচে আমরা নমি লিখছি, তাহলে আমরা বুঝতে পারছি যে নমির চেয়ে সিনা লম্বা, এবং লিম অপেক্ষা ক্ষুদ্রতর, তাহলে এটা পূর্ণচ্ছেদ হবে, কেমন? তাহলে সিনা বলছে নমির থেকে বড় কিন্তু লিমের চেয়ে ছোট, তাহলে লিম বড় তাই জন্য উপরে লিখলাম, কেমন? তাহলে প্রথম লাইনটা আমরা করলাম যে সিনা এখানে নমির থেকে দীর্ঘতর আর লিমের থেকে ক্ষুদ্রতর, নমি ক্ষুদ্রতম নয়, মানে যতজন আছে তার মধ্যে বলছে নমি, নমি কিন্তু সব থেকে ছোট হবে না, সব থেকে ছোট কিন্তু হবে না, আর এখানে বলা হয়েছে লিম কিয়ান অপেক্ষা দীর্ঘতর, তাহলে লিম বলছে কিয়ান অপেক্ষা, কিয়ান কোন পজিশনে আছে আমরা জানি না, আমি এখানে লিখতে পারি কিয়ানকে বা আমরা এখানেও লিখতে পারি কিয়ানকে, কেমন? তাহলে আমরা দুটো জায়গাতে এখানে লিখতে পারি কিয়ানকে, এখানে রাখতে পারি বা এখানেও কিয়ানকে আমরা রাখতে পারি, তাই না? তাহলে আমি কিয়ানকে লিমের নিচে রেখেছি, তার মানে কিয়ানের চেয়ে লিম বড়। তো যাই হোক, এবার বলা হচ্ছে যে সবচেয়ে ছোটকে, ক্ষুদ্রতম কে, এখানে বলা হয়েছিল দেখো যে নমি যে সে কিন্তু কোনোভাবে ক্ষুদ্রতম নয়, তাহলে নমি লোয়েস্ট না, তাহলে নমি যদি লোয়েস্ট না হয় তাহলে মানে নিশ্চয় কিয়ান উপরের দিকে থাকবে না, কোথায় থাকবে? নিচে থাকবে। যদি কিয়ান উপরে থাকে, ধরো এখানে আছে, তাহলে নমি লোয়েস্ট হয়ে গেল, ক্ষুদ্রতম হয়ে গেল, কিন্তু সেটা হবে না, যেহেতু এখানে বলা হয়েছে যে নমি কোনোভাবে সব থেকে ছোট হবে না, তার মানে নমির নিচে কিয়ান আছে, কেমন? তাহলে এখানে সব থেকে ছোট কিয়ান হয়ে গেল, তাহলে আমরা অপশন এ পেয়ে যাচ্ছি রাইট আনসার। এরপর দেখো শেষ প্রশ্ন, এখানে বলা হচ্ছে যদি লিজা বাম দিক থেকে চতুর্থ এবং নিও ডান দিক থেকে ষষ্ঠ স্থানে থাকে এবং তাদের মধ্যে তিনজন বালিকা বর্তমান, তবে শ্রেণীটিতে কতজন বালিকা ছিল। দেখো বলা হচ্ছে লিজা, লিজা বাম দিক থেকে 4 নম্বর পজিশনে, মানে 1 2 3, আর এটা দেখো 4 নম্বর পজিশন, 4 নম্বর পজিশনে আছে লিজা, আর নিও ডান দিক থেকে ষষ্ঠ স্থানে, ডান দিক থেকে ধরো 1 2 3 4 5 6 নম্বর স্থানে কে রয়েছে? নিও রয়েছে, কেমন? এখানে রয়েছে নিও, আর এদের মাঝে আছে কজন? তিনজন আছে,
তাহলে টোটাল কত জন? তাহলে টোটাল করতে গেলে আমরা সিম্পলি যোগ করব, বাম দিকে একে ধরে মানে লিজাকে ধরে আছে চারজন, মাঝে রয়েছে তিনজন, আর ডান দিকে এখানে দেখো নিওকে ধরে টোটাল আছে ছজন। তাহলে এটা কাউন্ট করো, দেখো চার আর তিনে হয়ে যায় সাত, সাতের সঙ্গে ছয় যোগ করবে তাহলে সাত আর ছয় হয়ে যায় ১৩। তাহলে আজকে আমরা স্টার ট্যালেন্টের উপর একটা ক্লাস প্রোভাইড করলাম, তোমাদের ক্লাসটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এরপরে দেখো আরো অনেকগুলো টপিক রয়েছে, এই টপিক গুলোর মধ্যে থেকে তোমাদের কোনটা বুঝতে অসুবিধা হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, তাহলে সেরকম মতো কিন্তু আমরা ক্লাস প্রোভাইড করব। আজকে ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যারা প্রশ্ন বিচিত্রার মডেল কোশ্চেন পেপারের সমাধান গুলো দেখনি বা চ্যানেলে নতুন এসছো তারা কিন্তু অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবে, তোমাদের ক্লাস সেভেনের সমস্ত সাবজেক্টের প্লেলিস্টের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, সেখান থেকে সমস্ত সাবজেক্টের প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করে মডেল কোশ্চেন পেপারের সলিউশন গুলো দেখে নিও। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো, অল দা ভেরি বেস্ট।